রাধে রাধে সবাইকে আর আজকে রবিবার ব্লগটা তোমরা সানডে পাবে তো আজকে তো মিষ্টি গাঙ্গুলি বাড়ি আছে সকালবেলা গোপুকে সাজিয়ে গুঝিয়ে খাওয়ার দেওয়া হয়ে গেছে সকালের মর্নিং ব্রেকফাস্ট গোপুর আর বাকিদের সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে আমি তো জানো অ্যাজ ইউজুয়াল যারা আমার ব্লগ দেখো তারা জানো পুজোর ক্লাসটা কিন্তু আমি সবার আগেই করি হ্যাঁ ওদের ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে আসি বাকি সবার কারণ মিস্টার গাঙ্গুলি কিন্তু আমার পুজো দেওয়ার আগেই সকালবেলা অফিস পার হয়ে যায় নটার মধ্যে তো যাই হোক আমার পুজো কমপ্লিট আজকে উল্টো রথ জানো তো আর উল্টো রথ বলে আর এমনি তো আজকে তো সানডে তো মিস্টার গাঙ্গুলি বাড়ি আছে আমি এখানে নিচে এসে ব্রেকফাস্টটা করে শাক ভাজা করে আজকে বিশেষ কিছু রান্না রাখবো না অল্পই রেখেছি বাট যেটা রেখেছি সেটা আমার ফেভারিট বিশ্বাস করো কারণ আমি লোটে মাছ এটা আমি লোটে মাছ বানাচ্ছিলাম ফার্স্ট যখন মাছটা ধোয়া বা নুন হলুদ মাখাছিলাম না সেই ভিডিওটা তোমাদের সাথে নিতে পারিনি আমার একটা কল এসে গেছিলো সেই জন্য যাই হোক তো লোটে মাছের ঝুড়ি বানাবো আমি কিন্তু এই আবার কাটাগুলোকে মানে বেছে বেছে আলাদা করে নিই না ওই সব পড়ি না কিন্তু যেন তেমনি কাটাগুলো আমার মনে হয় সব মিশে যায় সব একদম সাটাসাট খেতে খুব ভালো লাগে আর লোটে মাছের ঝুড়ি খেতে আমার বিভৎস ভালো লাগে বিশ্বাস করো লোটে মাছটাই খেতে খুব ভালো লাগে আমার মা আমার মনে হয় যে পৃথিবীতে সব থেকে ভালো লোটে মাছ আমার মা বানায় এর থেকে ভালো লোটে মাছ আমি কারোর হাতে টেস্ট এত ভালো পাই না বাট আমি যখন চেষ্টা করে করে মার মতন বানাতে কিছুটা পারি কিছুটা পারি পুরোটা যেদিন পারবো সেদিন ভাববো যে অনেক কিছু পারি যাই হোক তো লোটে মাছের ঝুড়ি খেতে আমার খুব ভালো লাগে ছোটোবেলায় ছোটোবেলায় ভাবতাম এটা মা এই যে আলুগুলো দেওয়া হয় না লোটে মাছের মধ্যে তো আমি ভাবতাম যে ওই আলুগুলোই হচ্ছে মাছ বুঝতে তো পারতাম না কারণ মাছটা তো ঝুড়ি হয়ে মিশে গেছে ছোটোবেলায় ভাবতাম যে আলুগুলোই মাছ তো ওই আলুগুলোকে সাইডে সরিয়ে সরিয়ে রাখতাম বাকি ওই ঝুরিটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতাম কিন্তু আলুগুলো লাস্টে খেতাম আর লোটে মাছের এতই সুস্বাদু টেস্ট এত সুন্দর গন্ধ আলুগুলোর মধ্যে ঢুকে যায় যেন মনে হয় যে সত্যিকারের আলুগুলো হয়তো মাছ খেতে আমার সেরকম মনে হতো কিন্তু মাকে যখন বলতাম মা হাসতো বড় হয়ে বুঝতে পেরেছি কতখানি হাদার মতন ভাবতাম বোকার মতো যাই হোক এখানে মোটামুটি আমার ঝুড়ি রেডি হয়ে গেছে আর ভীষণ ভালো খেতে হয়েছিল মানে এখন দেখে আমার এখনই আবার খেতে ইচ্ছে করছে রান্না করে এসে বসলাম আজকে অল্প রান্না করেছি শাক ভাজা আর লোটে মাছের ঝুড়ি লোটে মাছ যেটা তো ওটা করে এসে বসলাম আজকে মিস্টার গাঙ্গুলির সাথে একটু বার হব কারণ উল্টো রথ আছে তো আমি যেদিনকার মানে রথযাত্রা ছিল মানে সোজা রথের দিনকার না তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম কে ছোটো কাকার ঘরে সত্যনারায়ণ পুজো ছিলো ছোটো কারোর ঘরে ছোটোখাটো প্রোগ্রাম ছিল তো সেই কারণে ওইখানে পুজো টুজো দিয়ে আমরা কিন্তু বাড়িতেই পুরো দিনটা কাটিয়েছিলাম সোজা রথের দিন তো সেই দিনকার তো বাড়ি থেকে বার হওয়া হয়নি কিন্তু আজকে উল্টো রথ এটা সানডে রবিবারের কথা বলছি তোমাদেরকে তো ব্লগটা আশা করি কালকে পাবে তোমরা সোমবার দিনকার পাবে তো রবিবার তো মিষ্ট গাঙ্গুলি বাড়িতে আছে আর যেহেতু উল্টো রথের ব্যাপার রয়েছে সেই জন্য আমরা ঠিক করেছি বিকেলবেলাতে একটু বার হব রথটা দেখতে পাবো কি না সেটা জানি না কারণ সোজা রথের দিন আমি রথ দেখেছিলাম ঠিক আছে সোজা রথের আগের দিন আমি একটু বার হয়েছিলাম তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো সেই জন্য আমি রথটাকে দেখেছি রথের দিন তো বার হতে পারিনি বললাম তোমাদের তো আজকে বার হব আমরা রতটা দেখতে পাবো কি না জানি না কিন্তু ওখানে মেলা বসেছে মেলায় যাবো আমি মিস্টার গাঙ্গুলির সাথে মেলায় অনেকদিন আগে গিয়েছিলাম আর ছোটোবেলায় তো বাবা মার সাথে যেতামই তো আজকে যাব তাই মেলাতে মেলা থেকে জিনিসপত্র কেনার থেকে আমার মেলা ঘুরতে কিন্তু খুব ভালো লাগে জানো তো মেলার জিনিস না বেশি দিন লাস্টিং হয়তো করে না সেটা জানি আমি আবার কিছু কিছু জিনিস করেও যাই কিন্তু মেলা থেকে আমি জিনিস খুব কম জিনিসই কিনি মানে বিশাল কিছু জিনিস কিনি না সেটা ইয়ারিংস হোক বা ভালো যে কোনো জিনিসই বলো না কেন কমই কিনি বাট আজকে বার হব দেখি আর দেখি কি খাওয়া যায় কারণ বাড়িতে তো অলরেডি লোটে মাছ আমার খুব প্রিয় মাছ জানো তো লোটে মাছ হয়েছে তো বাইরে এমন কিছু হেভি খাবো না যাতে বাড়িতে এসে না খেতে পারি তো যাই হোক মেলা ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো আর বাকি ব্লগটা দেখতে থাকো জানতে পারবে এটা আবার সন্ধেবেলার ক্লিপসে চলে আসলাম চা চার বিস্কুট খাচ্ছিলাম পাপড় আর চপও এনেছিল ঠিক আছে বিকেলবেলাতে কিন্তু সেটা আমি তুলতে পারিনি তাড়াঘুড়োর মধ্যে ছিলাম এই যে বেরিয়ে পড়েছি রেডি হয়ে সন্ধেবেলাতে আমরা মেলা ঘুরতে যাওয়ার জন্য এখানে একটা জায়গায় একটু জ্যাম ছিল তাই জন্য মেলাটা যাওয়ার আগে একটু জায়গায় দাঁড়াতে হয়েছিল এত তারা দেয় মিস্টার গাঙ্গুলি কোথাও বেরোনোর আগেই তো কি বলবো আর যাই হোক রেডি ফেরি হয়তো বার হলাম আর আমার শ্বশুর শাশুড়ি বাড়িতেই ছিল তো ওদের জন্যই মিস্টার গাঙ্গুলি ফার্স্টে বাইরে থেকে নিয়ে তোমার ওই চপ আর পাপড় নিয়ে এসেছিলো কারণ রথের দিন তো পাপড় খাওয়াটা কম্পালসারি বাট আমি পাপড় খাই না যেন তো পাপড় একদম ভালো লাগে না আমার আর চপটাও আমি বাড়িতে রেখেই এসেছিলাম মিস্টার গাঙ্গুলিও খাইনি বেরিয়ে এসে ভাবলাম আগে মেলা ঘুরে নিই মেলা থেকে গিয়ে বাড়িতে গিয়ে তারপর খাবো আর এই দেখো আমরা কিন্তু অলমোস্ট মেলায় পৌঁছে গিয়েছি এখান থেকে দোকানগুলো তো সব রাস্তায় শুরু হয়ে গেছে মেলায় দেখলে কিছু কেনাকাটা করার থেকেও আমার মনে হয় না ছোটোবেলার প্রচুর স্মৃতি ভালো লাগা অনেক মানে কি বলবো বাচ্চাপনা জিনিসগুলো আরও বেড়ে ওঠে আমার ভীষণ ভালো লাগে মেলা ঘুরতে বিশ্বাস করো আর এই মেলাটা আমাদের বাড়ির ওখানে যে মেলাগুলো বসতো আমি দেখেছি মানে ওই টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের সময় যে মেলাগুলো হতো ওই সময় বা পয়লা বৈশাখের সময় যে মেলাগুলো যেতাম না প্রচণ্ড ভিড় থাকতো তো এই মেলাটায় যথারীতি একটু ভিড় কম ছিল যেটার জন্য মানে অনেকটাই ভালো লাগছিলো যে একটু ভিড় ভাড়টা কম আছে বলে তো যাই হোক মেলায় আমি এখানে না যদি তোমাদের সাথে না তো কি বলবো মেলার যে কি বলবো বাইরের যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো দিতে পারতাম বাট ক্লিপসগুলোতে দেবো কী করে বলো তো এখানে গান বাজছিলো সেই কারণেই আরও দেওয়া যাচ্ছিল না গান তো থাকলেই জানো তোমরা কপিরাইট দিয়ে দেয় সেই জন্যই গানগুলো দিতে পারছিলাম আর এখানে দেখো ঢুকেই প্রথমেই অ্যাট্রাক্টিভ সব মেয়েদের সাজার জিনিসের দোকানগুলোর এখানে কোনোভাবেই না চোখ ফেরানো যায় না দাঁড়িয়ে থাকা যায় না মনে হয় এক্ষুনি যাব গিয়ে কিনবো এক্ষুনি যাব গিয়ে কিনবো আর গাঙ্গুলির একটা ধারণা আছে আমারও আমি এটা বুঝি আমার ছোটোবেলা থেকে বাবাও বলতো মেলার জিনিস খুব একটা ভালো হয় না মেলার জিনিস খুব একটা ভালো হয় না তুই কিনবি দেখবি এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে ভেঙে যাবে এই দেখো সেই গাড়িগুলো দেখতে পেলে ভীষণ ভালো লাগতো ছোটোবেলায় কত চড়েছি বলো এটা আমি একটা নতুনত্ব জিনিস দেখলাম দেখো তোমরাও আমি জানি না তোমরা আগে দেখেছো কি না জল দিয়ে তার মধ্যে কি সুন্দর এই যে বোটগুলোকে দিয়ে দিয়েছে দেখো বাচ্চারা আর এই বাচ্চাটাকে দেখো ভীষণ মিষ্টি ছিল ওর মা সামনে ছিল মাকে ডাকছিলো ভীষণ ভালো লাগছিল জলের মধ্যে বোটগুলো দিয়ে দিয়েছে লোক রয়েছে তো মানে তত্ত্বাবধান করার জন্য বাট আমি ফার্স্ট টাইম দেখলাম আর ভালো লাগছিল কিন্তু দেখে আমি আগে কোনো দিন দেখিনি আমার ছোটোবেলাতেও দেখিনি কোনো দিন তারপর এখানে দেখতে এলামই দেখো এখানে প্যান্ট বলো নাইটি বলো একশো তিরিশটা একশো একশো তিরিশ টাকা একশো কুড়ি টাকায় বিক্রি হচ্ছে যেগুলো আমি জানি না কীরকম হবে তারপর এখানে সাজার জিনিস দেখছিলাম কিন্তু বিশ্বাস করো আমি গড়িয়াহাট বলো বাকি দুলগুলো দেখো দেখলেই মনে হয় চোখ দিয়ে যায় দেখলেই মনে হয় দাঁড়িয়ে পড়ি কিছু না কিছু ওখান থেকে কিনতে ইচ্ছে করেই করে বাট আমি দাম যেগুলো শুনলাম সেগুলো দেখে আমার মনে হলো যে গড়িয়াহাট বলো আর যেখানেই বলো সেখানে কিন্তু এরকম সেম প্রাইসেই বিক্রি হচ্ছে তাহলে আমি মেলার জিনিসে কোনো গ্যারেন্টি তো থাকেই না মেলার জিনিস কতটা ভালো হবে সেটাও জানি না এখানে দেখো ডিস্কো দেখতে পাচ্ছ এইগুলোতে মানে তোমার এগুলোকে কী বলে যেন ডিসকোই তো বলে নাকি যাই হোক আমি একবার উঠেছিলাম মায়ের সাথে জানো না মানে এত ভ মাথা ঘোরাচ্ছিল আমার মানে মারাত্মক মাথা ঘোরায় আমি মায়ের সাথে একবার উঠেছিলাম অনেক দিন আগে আমি তারপর থেকে কোনো দলা বলো কাঠের নাকুর দলা বলো ইলেকট্রিক দরা বলো এই যে ডিসকো ডিসকোনা কী আমি দেখালাম ভগবান জানে আমি নামটাও ভুলে গেছি ভুল হলে কিছু বলে দিও বাট আমি জানি না আর এই সব বন্দুক ফন্দুক দিয়ে তো আমি দিনও করিনি মিস্টার গাঙ্গুলি একবার করতে চেয়েছিলো বাট তারপরে ওর কি মনে হলো করলো না জানি না আমি এগুলোতে মানে কতটা টিপ যাদের আছে তারাই হয়তো ভালো খেলতে পারে আমি কোনো দিন খেলিনি এক্সপিরিয়েন্সও নেই যাই হোক এই মিকি মাউস বা এই যে এই টিপগুলো দেখেও মানে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায় আর তারপর দেখো এই যে গাড়িগুলো তো তোমাদের আগিয়ে দেখালাম আমি ওখানে যে বল বল মতন জিনিস ছিল সেগুলোও আমি দেখলাম না মেলায় অনেক কিছু নতুন এসছে যেগুলো কিন্তু আগে আমি কোনো দিন দেখিনি মানে এই যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি কারণ বল বল জিনিস তারপরে সবথেকে ম্যামাজ মেলার ফেমাস হচ্ছে ফুচকা সেইগুলো স্টলও অনেক লেগেছিল। এখানে নতুন মকটেল কাউন্টার একটা ছিল যেটার মধ্যে আমি মকটেল খেতে একেবারেই ইচ্ছুক ছিলাম না কারণ আমার ফুচকা মোমো বা পাপড়ি চাট এগুলোর জন্য বেশি ইচ্ছা করছিল আর সব থেকে বড়ো কথা না মেলাতে গেলে আমার হয় ফুচকা নয় পাপড়ি চাট খেতেই ইচ্ছা করেন কারণ মোমো মোগলাই বিরিয়ানি এগুলো তো বাইরে খেতেই পারি এইগুলো আমি একবার চলেছিলাম মিলেনিয়াম পার্কে এই যেই ময়ূরগুলো যাচ্ছে না এগুলো আমি একবার মিলেনিয়াম পার্কে চলেছিলাম তারপর চলে এসেছিলাম তোমাদের এখানে কাপ কিনতে জানি না কেন বউ হয়ে যাওয়ার পর কাপ কিনতে বড্ড ইচ্ছা করে ভগবান জানে কেন হোক এখানে কাপ দেখছিলাম দাম দর করছিলাম বাট এখানে দোকানটায় অনেকটাই ভিড় ছিল সেই জন্য কী কিনেছি না কিনেছি না সেটা ক্লিপসটা আমি নিতে পারছিলাম না দামগুলোই জাস্ট দেখছিলাম এই যে দেখতে পাচ্ছ ওগুলো মানে মারাত্মক রকমের আমার ভয় লাগে এগুলো বলো এগুলো না আমার মাথা ঘোরায় প্রচণ্ড রকমের আমি উঠেছিলাম বললাম না তোমাদেরকে বিভৎস মানে নেমে মনে হচ্ছে বমি করবো তারপর চলে এসেছিলাম জগন্নাথ দেবের মন্দির দেখতে এখানে কিন্তু রথ ছিল না আমি তোমাদের তো বলছিলামই যে রথ দেখতে পাবো কি না সেটার কোনো গ্যারেন্টি নেই বাট রাধা গোবিন্দকে দেখলাম এটাই আমার কাছে অনেক অনেক মেলা দেখার সাথে সাথে গোবিন্দ দর্শন হয়ে গেল আমার যাই হোক তারপরে চলে এসেছিলাম পাপড়ি চাট খেতে তোমাদেরকে তো বলছিলাম আমি মোমো মোগলা এগুলো তো বাইরেও খেতে পারবো বলো কিন্তু এই পাপড়ি চাট ফুচকা মেলাতে গেলে না এগুলো খেতেই আমার বেশি টানে অনেকে আবার ঘুগনিটাও খুব প্রেফার করে বাট আমার ঘুগনি খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি মেলাতে গেলে কোনোদিনই ঘুগনি খেতাম না আমার মনে আছে আমার বাবা খুব ঘুগনি খেতে ভালোবাসতো তো মেলাতে গেলে আমার বাবা ফুচকা খেত না ঘুগনি খেত এই পাপড়ি চাটটা যখন মাখে না দেখো এই যে টকটা দেয় না টক ভাগ টক জিনিস দেখলেই যেন আমার মনে হয় জীবে জল চলে আসে আর পাপড়ি চাটটা বানিয়েছিলো কিন্তু অত্যন্ত ভালো ভীষণ ভালো হয়েছিল খেতে এই এগুলো মানে শুধু শুধু দিয়ে দিলে আমি শুধু শুধুই খেয়ে নেবো পাপড়ি চাট খেয়েছিলাম একটুখানি ফুচকা খেয়েছিলাম আর মেস্টাগ্রামগুলি শুধু চা খেয়েছিল তারপর বাড়ি চলে এসে তো এই মাত্র এলাম আমরা বাইরে থেকে মেলা থেকে বাড়িতে এসে যান তোমাদের বলছিলাম যে চপ আর পাপড় নিয়ে এসছে পাপড় আমি খাইনি চপটা আমি খেয়েছি আর বাইরে তো তোমাদের বললামই কি পাপড়ি চাট আর ফুচকা খেয়েছি রাত্রিবেলা কতটা খেতে পারবো জানি না তাও আমি খাওয়ার চেষ্টা করবো যেহেতু লোটে মাছ হয়েছে তো ঠিক আছে চলো ব্লগটা এখানেই শেষ করছি কীরকম লাগলো ব্লগটা জানিও আর তোমরা রথ কীরকমভাবে কাটাচ্ছ বা কাটিয়েছো সেটা আমাকে জানিও কমেন্টে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি ভালো থাকো সবাইকে ভালো রাখো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ডু সাবস্ক্রাইব অ্যান্ড দিস ইজ উইথ ব্লগ ই থামনি ফুডলার স্টেট ইউ বাই বাই